অবস্থা সবার? আজকে দারাজ 11/11 ক্যাম্পেইনের 11 টাকার যে একটি মিস্ট্রি বক্স ছিল সেটা আমি পারচেস করেছিলাম, সেটা এখন হচ্ছে মাত্রই ডেলিভারি পেলাম। যে এত তাড়াতাড়ি যে কীভাবে ডেলিভারিটা পেলাম সেটাই চিন্তা করতেছি। যে 11 তারিখ বিকাল 5টা 4 অর্ডার করছি, যে 13 তারিখ এখন হচ্ছে আপনার 3টা 42 অর্ডারটা আমি রিসিভ করছি, এখানে দেখাই যাচ্ছে। তো যাই হোক, এখন দেখি আনবক্সিং করে দেখি। এখন তো আমি আনবক্স করি নাই, দেখি কী অবস্থা, কি আছে এটার মধ্যে, মিস্ট্রি বক্সে কি মিস্ট্রি আছে। এখনো বুঝতেছি না, পুরোপুরি খোলা হয় নাই। এলসিডি রাইটিং বোর্ড 10 ইঞ্চ, জিনিসটা কি খুলে দেখি। এটা দেখি আমার কি কাজে লাগছে, রাখি। প্যাকেটিংটা সুন্দর, ওয়াও, সাথে একটা নোটও আছে, ইউজিং গাইড কিভাবে এটা ইউজ করবো। ভেতরে কি আর কিছু আছে? না, ভিতরে বক্সের ভিতরে চলে আর কিছু নেই। এটাই ছিল এলসিডি রাইটিং বোর্ডের কোয়ালিটি। এখানে কেমন ব্ল্যাক দেখছি, এটা হচ্ছে লক অবস্থা আছে, একটু অন করি, অন করলাম, আচ্ছা এটা হচ্ছে আমি মূলত লিখতে পারবো। এটা হচ্ছে এটা এটার হচ্ছে যদি মাঝখানে প্রেস করি, যা এখানে হচ্ছে নর্মাল হাতে লিখতে পারবো, তো জাস্ট এ লিখলাম, বি লিখলাম, সি লিখলাম, এগুলো হচ্ছে লিখতে পারবো। এটা হচ্ছে আমার একটা ধরতে গেলে একটা স্লেট বা বোর্ডের মতো রাইটিং বোর্ড, আর মাঝখানে প্রেস করলে হচ্ছে অটোমেটিকলি এটা জিনিসটা চলে যাচ্ছে। তো থ্যাংক ইউ, আসলে একটা জোস একটা জিনিস পেলাম যে 11 টাকায় এই জিনিসটা পাবো, কল্পনাও করি নাই। অন্যরা কে কি পেয়েছে জানাবেন, এই ভিডিওটা হচ্ছে আমি আপলোড করছি, সবাই জানাবেন, কমেন্ট করে জানাবেন কে কী পেলেন 11 টাকায়। থ্যাংক ইউ।